কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়কারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রাতে ধানমন্ডির বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে সাংবাদিকদের তিনি বলেন আইনশৃঙ্খলা দিন দিন উন্নতি হচ্ছে কারফিওর সময় ক্রমান্বয়ে আরও কমিয়ে আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়কারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে স্বয়ংস কর্মকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আয়নানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসাদুজ্জামান খান শিক্ষার্থীদের প্রতি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান বলেন যারা আন্দোলন করেছে এবং যারা আন্দোলনকে নাশকতার দিকে নিয়ে গেছে তারা কেউই দায় এড়াতে পারে না কীভাবেই তাকে মানে এটা বাতিল করে দেওয়া হলো রায়ের মাধ্যমে তারপরেই বর্বরতা কেন এটাই আজকে জাতির কাছে জিজ্ঞাসা এর দায় ভার কে নেবে আপনাদের মাধ্যমে আবেদন জানাই এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনও তারা উদ্ধ করেননি তাদেরকে উদ্ধ করার জন্য অনুরোধ করব এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উজ্জ্ব না করেন তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না